পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর ঢাকা নৌপথে ড্রেজিং কার্যক্রম শুরু হচ্ছে বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নৌপথে যাত্রীদের সহজ যাতায়াতের সুযোগ হবে লক্ষ্মীপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে লাখো মানুষের সুফল পাবে এতে করে অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে জানালেন তিনি পলাশ সাহা আমাদের জানান শনিবার দুপুরে ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী অতিথিবৃন্দ ড্রেজিং কাজের পরিদর্শন করেন